কথা বলার মতো অবস্থায় নাই রুবেল আজকে বিকালে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছিল তারপর ওইখান থেকে হসপিটালে নিয়ে আসছে নিয়ে আসার পর ডাক্তার বলে আর আপনারা আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে ভালো থাকে আমার আর কিছু বলার না আমি জানি এই মুহূর্তে খুব কঠিন আয়ের চলে যাওয়া বিদায়তে যাওয়া তারপরে একটু শক্ত সব কিছু করতে হবে কিন্তু বিষয়গুলো এখন আজকে সামনে শুনেছি স্থানীয় একটা মসজিদ তার জানা যাবে এবং তারপরে কী কী পরিকল্পনা আছে একটু বলতেন দর্শকদের জন্য এখন একটু পর এই 8:30 দিকে ওই ডিউচেস জামে মসজিদের জানাজা তারপর 10:00 দিকে মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা তারপর এখনও কনফার্ম না দাফনের ব্যাপারে বনানী কবরস্থানে হয়তো দাফন এই সময়টা এখনও কনফার্ম না আমরা আলাপ আলোচনা করি জানা যাবে আর কি কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষ কিন্তু তাকে শ্রদ্ধার পরে সামাজিক মাধ্যমে স্মরণ করছে আপনাদের প্রতি সম্মতি জানিয়েছেন অনেকেই জানি এই মুহূর্তে কিছু জানতে চাওয়াটা খুব কষ্টে তারপর বলবো পরিবারের কত অবস্থা বা সবাই থেকে আসলেন আপনি ভাই তার আসলে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমরা আশায় ছিলাম যে ও সুস্থ হয়ে উঠবে আসলে দীর্ঘদিন যাবৎ সুস্থতার জন্য খুব সংগ্রাম করছিল একটু ভালো হলে আবার অসুস্থ হয়ে পড়তো কিন্তু ওই ভালোটা খুব বেশি যে স্থায়িত্ব সেটা ছিল না আর কি তারপর আগামী ওই মাস দেড়েক পর আবার ইন্ডিয়া চেক আপের জন্য যাওয়ার কথা ছিল সেটা তো আর হলো না তার আগেই চলে গেল আর কি দেশবাসীদের কাছে দাবি ওর জন্য যাতে সবাই দোয়া করে এখন তো আর এটা ছাড়া আর কিছু করার নেই আর কি ঠিক আছে ধন্যবাদ সবাই ভাবি বন্ধ করে নয়টা বাজে তো ওই দিকে আধা ঘন্টার মধ্যে থাকতাম স্টেডিয়ামে অবশ্যই যাবো
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.